সংসদে নিজের শেষ অধিবেশনের দিন শঙ্কর দলিকে নিজের রাজনৈতিক গুরু বলে উল্লেখ করেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ভাইরাল হওয়া অডিও বিতর্কের মধ্যে দেবের শঙ্কর দলিকে নিয়ে এই মন্তব্য ক্ষতে মলম দিয়েছিল। এমনকি দেব বলেছিলেন শঙ্কর দলি এই ফোনটির রেকর্ড হচ্ছে জানলে নিশ্চয়ই এ ধরনের মন্তব্য করতেন না। একই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন যে শঙ্কর দলি এই ধরনের কথা বলেননি বলেও দাবি করেছেন শঙ্করবাবু। ঘাটালের রাজনীতি তিনি শঙ্কর দলিয়ের হাত ধরেই শিখেছেন, তাও স্বীকার করেন দেব। এবার দেবের এই মন্তব্যের পর ঘাটালের তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলিও সুর নরম করলেন, জানালেন, দেব একজন ভালো মানুষ, আমার সঙ্গে সম্পর্ক ভালো, কথা হয়, আমি কেন তার বিষয়ে খারাপ বলতে যাব। শনিবার 10 ফেব্রুয়ারি তিনি ফোনে বলেন, ওই সমস্ত কণ্ঠস্বর আমার নয়, বিরোধীরা ষড়যন্ত্র করে এটা করছে, আমার সঙ্গে দেবের সম্পর্ক ভালো, কথা হয়, আমি কেন তার বিরুদ্ধে খারাপ কথা বলবো। আর এই বিষয়ে কয়েকটি জায়গাতে তিনি জানিয়েছেন দেব ভালো মানুষ, ব্যক্তিগতভাবে দেবের ভক্ত তিনি। শঙ্কর দলি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কদিন আগে তো একটা বিতর্কিত অডিও যেটা আপনি বলেছিলেন যে আমার কোনো কথা বলার নেই, মানে বুঝলুকি ছাড়া কিছু নয়, কারণ আমার সঙ্গে কারো কোনো সম্পর্কের অবনতিও নেই, এটা কি থাকে কি এটা আমি নিজেই জানি না, এটা ফালতু কেউ কোথা থেকে একটা মানে কি বানিয়েছে না কি করেছে এটা আমি নিজেও জানি। দেবের সঙ্গে তো আপনার সম্পর্ক শুধু আমি কি আমার সঙ্গে কোনো সমস্যা আছে নাকি আমাদের এসব মানে কিভাবে কোথা থেকে, কারণ এখন প্রযুক্তি যা আছে অনেক কিছু বাড়া যায়। দেবের সঙ্গে আপনার সম্পর্ক কেমন এখন? হ্যাঁ ভালো সম্পর্ক, অনেকেই বলে দেবের সঙ্গে আপনার একটা বৈরিতা তৈরি হয়েছিল, তার থেকে কেন খারাপ তো হবে কেন, দেব আমাদের এমপি আর আমি একজন নেতৃত্ব এবং তার সঙ্গে আমার কথা হয় এবং আলোচনা হয়। কাটমানের অভিযোগ করা শঙ্কর দলিকে দেব চেনেন। সংসদের বাইরে বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি স্পষ্ট জানিয়ে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সংসদে নিজের সেই সেদিনে দেব জানান তিনি শঙ্কর দলিকে চেনেন। ঘাটালে তার রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল শঙ্কর দলুইয়ের কাছে। দেবের দাবি, কলটা যদি রেকর্ড করা হচ্ছে বুঝতেন তাহলে নিশ্চয়ই তিনি এই মন্তব্য করতেন না। দেব আরও জানান, ঘরোয়া মহলে এরকম অনেকেই অনেক কথা বলে থাকেন, যদিও শঙ্কর দলি নিজে দাবি করেছেন ওই ভাইরাল হওয়া অডিও তার নয়। যে ব্যাপারে দেব জানান যে শঙ্কর দলি যদিও নিজেই জানিয়েছেন ওই অডিও তার নয়। কি বলছেন দেব শোনাবো আপনাদের। শঙ্কর দলি হচ্ছে আমার শুরুর রাজনৈতিক গুরু, যার হাত ধরে যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি মানে 2014 তে। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষ, কি আমাকে নিয়ে খারাপ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমাকে কেউ যদি একটু যদি সাহায্য করে থাকে তাকে আমি সারা জীবন সম্মান করি। শঙ্কর দলি আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, বন্ধু বন্ধুকে এইটা করি ওইটা করি, আমরা কখনো কখনো মানে হয় না অনেক সময় আমি আমার ডিরেক্টরকে নিয়ে বলি, অনেক সময় আমি আমার প্রজেক্ট নিয়ে এইটা ভালো হচ্ছে না অন্য অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বলি। আমার মনে হয় সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছিলেন, সেটা রেকর্ড হয়েছে এবং কালকে আমি এটাও জানলাম যে উনি এটা বলছেন। আমি যদি বলি ধরেই নি যদি বলি আমার মনে হয় এটা অন্যায় না, কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে আমার মনে হয় এটা উনি করতেন না। ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করে থাকি, মানে দেবকে নিয়ে শঙ্কর দলি বলছি তা নয়, আমার মনে হয় যে দাদা দিদি সবাই না কাউকে না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতে থাকি, কেউ যদি সেটা মত ব্যবহার করে তার দোষ আমার মনে হয় না শুধু শুধু শঙ্কর দলিকে দেওয়া উচিত বা অন্য কাউকে দেওয়া উচিত। এই সমস্যাগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলেই থাকে, যে এই এই ছেলেরা ভালো হচ্ছে না, ওই দলটা চেঞ্জ করো, এটা এই দ্বন্দ্বগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলে থাকে। আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময় সেটা আমার মনে হয় দুঃখজনক। আমার শঙ্কর দলিকে নিয়ে আমি এখনো বলছি আমার রাজনীতির শুরুতে ওনার হাত ধরেই ঘাটালটা চিনেছি এবং আজকে আমি তাই বিশ্বাস করি এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই তো সবাইকে লাগবে। আমার মনে হয় কি কাউকে কারো নাম খারাপ করে কারো ভয়েস রেকর্ড বার করে কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে 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 নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য। আমি দলকে বা আমার ঘাটালের মানুষদেরকে একটাই কথা বলবো, লক্ষ্য একটাই হওয়া উচিত মানুষের মন জয় করা, নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কীভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত। প্রসঙ্গত দেব নাকি বিভিন্ন প্রকল্পে কাট মানিয়ে নিতেন, সম্প্রতি একটি ভাইরাল অডিও ঘিরে এই জল্পনা তুঙ্গে ওঠে। অভিযোগ ওঠে এই ভাইরাল অডিওটি নাকি ঘাটালের তৃণমূলের চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের। বুধবার 7 ফেব্রুয়ারি এই ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। ভাইরাল অডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে দেব বিভিন্ন প্রকল্পে কাজ করানোর ক্ষেত্রে তাঁর সাংসদ কোটার 30% বা বিভিন্ন রকমভাবে টাকা চাইতেন, এটা আমি দিদিকে জানিয়েছিলাম, দিদি তাই ওর কাজ করতে বারণ করে দিয়েছিলেন। একবার সেই ভাইরাল অডিওটি শুনে নিই।
আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিস নি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন, কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জোয়ার চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। এই ভিডিও ভাইরাল হতে নতুন করে অস্বস্তি বেড়েছে শাসক দলে, যদিও শঙ্কর দলই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে। তিনি জানান এই অডিও তার নয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তেই যদিও নিজের ফোন তোলা বন্ধ করে দিয়েছেন শঙ্কর দলে। এ বিষয়ে তৃণমূলের ঘাটালের সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র, এই অডিও শঙ্কর দলীয় নয় বলে আমরা জানতে পেরেছি। বিজেপি বিভিন্ন রকম মন্তব্য করে, এসব কথায় কোনো ভিত্তি নেই। তবে বিজেপির ঘাটাল এলাকা বিধায়ক শীতল কপাট বলেন, আমরা আগে যা অভিযোগ করতাম সেটা এখন প্রকাশ্যে চলে এসেছে। এর সঙ্গে শঙ্কর দলী কত করে কাটমানি নিতেন সেটা বলে দিলে ভালো হতো, তার কারণে উনি সব থেকে বেশি নিজে টাকা তুলতেন। শীতল কপাট তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, আমি ভালো করে রেকর্ডিংটা শুনলাম, শোনার পরে এইটুকু অনুভব করতে পারলাম যে সাংসদবাবু কত পার্সেন্ট কাটমানি নেয় সেটা শঙ্করবাবুই বললেন। কিন্তু আমরা মনে করি, আমরা জানি, আমরা যারা ঘাটালের বাসিন্দার, যে ঘাটালের সব থেকে বড়ো চোর এই শঙ্কর দলের মতো তৃণমূলের নেতা। সেই জন্য আমরা এক কথায় বলি যে চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর। আর উনি যে বললেন যে তৃণমূলে টাকা দিয়ে বড় বড় পদ পাওয়া যায়, এটা সম্পূর্ণ সত্য। কারণ আমরা শুনেছিলাম, ওটা ঘাটালবাসী জানতো, যে শঙ্করবাবু 2021 নির্বাচনে হেরে যাওয়ার পর দল তেনাকে আর প্রত্যাখ্যান করেছে, হয়তো কোনো জায়গায় তিনি আর থাকতে পারবে না, দলীয় পদ দেবে না ওনাকে। কিন্তু দেখতে পেলাম হঠাৎ করে তিনি এখন ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। তো সেই জন্য শঙ্করবাবুকে বলতে চাই যে আপনার কথাটা সম্পূর্ণ সত্য। আরেকটা অন্তত সত্য কথা বলুন, আপনি কত টাকা দিয়ে অত বড় পদ পেয়েছেন? তো সেই জন্য আমরা মনে করি, আবারও বলবো, তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। সেই চোরেদেরকে যেখানে থাকার দরকার, আস্তে আস্তে যেরকম পার্থ অনুব্রত আরও অনেক নেতা মন্ত্রী যে জায়গায় গেছে, ঠিক আপনাদের মতো আরও যারা চোর ডাকাত রয়েছেন তারাও সেই জায়গায় যাবেন, শুধু একটু সময়ের অপেক্ষা। শঙ্করবাবু যতদিন এমএলএ হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘাটালে যত উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেস যা যা কাজ করেছে, সে বিধায়ক ফান্ডের হোক, পঞ্চায়েত সমিতির হোক, জেলা পরিষদ হোক, সব জায়গা থেকে উনি কাটমানি কত করে নিয়েছেন একটু বললে ভালো হতো। ওনার এত বড় বাড়ি কোথা থেকে হলো, এত কোটি টাকা যে এত টাকা দিয়ে উনি জেলায় এত বড় দায়িত্ব পেয়েছে কোথা থেকে এলো, ঘাটালের মানুষ জানতে চাই, আমরা জানতে চাই। অন্যকে চোর বলবো আর নিজের কত কত টাকা আত্মসাত করছে উন্নয়নের নাম করে সেই টাকাটা বলবো না, কথায় বলে চোরের মায়ের বলো বলা, নিজের যে টাকাটা চুরি করে সেই টাকাটা বলছে না, এগুলো আমরা জানতে চাই, ঘাটালবাসী জানতে চাই। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার মুখে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, ঠিক সেই মুহূর্তে ঘাটালে বিভিন্ন দায়িত্ব থেকে রিজাইন করলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। দেব ভালো মানুষ, দেবের সঙ্গে সম্পর্ক আমার খুবই ভালো, প্রায়শই তার সঙ্গে আমার কথা হয়। ভাইরাল হওয়া অডিও আমার নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকম জল্পনা ছড়াচ্ছে বা ষড়যন্ত্র করছে কেউ বা কারা। ভাইরাল অডিও ক্লিপের প্রায় 4 দিন পর এমন বার্তা দিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুই, যাকে ঘিরে দেবের সঙ্গে শঙ্কর দলের মত পার্থক্য রাজ্য জুড়ে একটা বিতর্কিত ভাইরাল অডিও বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা তৈরি করেছিল। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার তৃণমূলের তারকা সাংসদ দেব গত 1 সপ্তাহ আগে ঘাটাল এলাকার সরকারি 3টি পদ থেকে পরপর পদত্যাগ করায় বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। কারণ গত 1 বছরে দেবের সঙ্গে স্থানীয় স্তরের ঘাটালের তৃণমূলের নেতাদের একটা অংশের মত পার্থক্য তৈরি হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূলের চেয়ারম্যান
চেয়ারম্যান শঙ্কর দলুই। বলা যেতে পারে দেব তার রাজনীতি জীবন শুরু করার সময় সবার প্রথম সঙ্গ দিয়েছিলেন শঙ্কর দলুই। সেই শঙ্কর দলুই এক প্রকার আত্মসহায়কের মতো সঙ্গে থেকে সাংসদ দেবকে সমস্ত কাজ পরিচালনা করতেন। কিন্তু পরবর্তীকালে তার সম্পর্কের অবনতি হয়। 10 বছরের মাথায় সেই শঙ্কর দলুই আলাদা গোষ্ঠী এবং দেব অন্যদিকে এরকম একটা তৈরি হয়েছিল। তারপরে গত 1 মাস আগে ঘাটালে যে শিশু মেলা হয়েছিল সেই শিশু মেলাতে শঙ্কর দলুইয়ের অনুগামীরা দেবের চেয়ারম্যান থাকা নিয়ে অর্থাৎ এই শিশু মেলার কমিটিতে থাকা নিয়ে প্রতিবাদ করেছিলেন। তা থেকেই একটা গোষ্ঠীকন্দর প্রকাশ্যে আসায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সাংসদ দেবের কাছে। এরপরেই গত 1 সপ্তাহ আগে সরকারি 3টি পদ থেকে ঘাটালের পদত্যাগ করেছিলেন দেব, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সম্ভবত তৃণমূল ছাড়ছেন দেব, বা সম্ভাব্য যে ঘাটাল এলাকার এবারকার প্রার্থী হতে চলেছেন তা হয়তো তিনি হবেন না। যদিও দেব তখন খোলাসা করেনি, তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝে গত 4 দিন আগে নতুন করে শঙ্কর দলুইয়ের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে বলা হয়েছিল যেখানে যে দেব বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে কাটমানি চাইছেন। যদিও পরবর্তীকালে এই ভাইরাল অডিও নিয়ে শঙ্কর দলুই কিছু না বললেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এটি শঙ্কর দলুইয়ের নয়। কেউ বা কারা পরিকল্পিতভাবে আরো পার্থক্য তৈরি করতে দেব আর শঙ্কর দলুইয়ের মধ্যে এটা রটিয়েছে। সাথেই নতুন করে এবার বার্তা দিলেন সংবাদ মাধ্যমের সামনে। ফোনে তিনি জানালেন শনিবার শঙ্কর দলুই যে দেবের সঙ্গে তার কোনো মত পার্থক্য নেই, দেবের সঙ্গে সম্পর্ক ভালো। কেউ বা কারা আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে এই ভাইরাল অডিও ভাইরাল করেছে যাতে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। আমার সঙ্গে সম্পর্ক ভালো, তিনি অতি ভালো মানুষ। গত 2 দিন আগে থেকেই এমন মন্তব্য করতে শুরু করেছেন পুনরায় শঙ্কর দলুই। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সামনে তাকে বলতে শোনা গিয়েছে দেব অতি সজ্জন ব্যক্তি, রাজনীতি ও অভিনেতা দুদিক থেকেই ভালো, ব্যক্তিগতভাবে আমি দেবের ভক্ত। ফলে নতুন করে সত্যিই শঙ্কর দলুই এমনটা বলছেন কিনা নাকি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সেটা সময় বলবে। তবে আগামী রবিবার দেবকে নিয়ে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করছেন বলে জানা গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।